হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমি মহসিন গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডপ ইলস্টটারের সাহায্যে সুযোগির লগতির ডিজাইন করা যায় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে তো বন্ধুরা যাওয়া যাক মূল টিউটোরিয়ালে এই লগটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম এবং মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে রেক্টেঙ্গেল অপশন পাওয়া যাবে এখানে উইথ টু হান্ড্রেড থার্টি পিএক্স এবং হাইট ওয়ান হান্ড্রেড সিক্সটি পিএক্স টাইপ করে ওকে ক্লিক করলাম এখন সেফটি কপি করার জন্য মেনু থেকে কপি এরপর পাঁচটিন ফন্ট ক্লিক করলাম সেফটি রিসাইজ করার জন্য ট্রান্সফর্ম অপশন থেকে হাইট টেন পিএক্স টাইপ করে ইন্টার বাটন পেস করলাম কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম এখন একটি বৃত্ত ড্র করব এর জন্য স্টুল নিয়ে মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলাম এখানে উইথ ফোর হান্ড্রেড টোয়েন্টি পিএক্স এবং হাইট ফাইভ হান্ড্রেড টাইপ করে ওকে ক্লিক করলাম কালার অপশন থেকে এর ফিল কালার নান করলাম এবং স্ট্রক কালার ব্ল্যাক দিলাম একটু ঝুম করে নিলাম বৃত্তটি এখানে অবজেক্টের সাথে এই কর্নারে অ্যাডজাস্ট করে দিব এই শেপটি সিলেক্ট করলাম এবং ট্রান্সফর্ম অপশনে গিয়ে এখানে এবং উইথ ওয়ান হান্ড্রেড ফিফটি টাইপ করে ইন্টার বাটন প্রেস করলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এই কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম শিফট পাটন হল রেখে এই পয়েন্ট সিলেক্ট করলাম এবার মাউসের সাহায্যে কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে অ্যানকুর পয়েন্ট দুইটি রাউন্ড করলাম এরপর অবজেক্টের অপয়োজনে অংশ কেটে ফেলব এজন্য সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম সে বিলার টুল নিলাম কালার অপশন থেকে ফিল কালার হোয়াইট সিলেক্ট করে কীবোর্ড থেকে অল্ট বাটন হোল রেখে অবজেক্টের উপর ড্রাগ করে অপয়োজনীয় অংশ কেটে দিলাম এবার অবজেক্টটি কপি করবো এজন্য অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় মেনু থেকে কপি এরপর পাঁচটিন ফন্ট সিলেক্ট করলাম অবজেক্টটি ঘোরানোর জন্য রুটেড টুলের উপর ডাবল ক্লিক করলে রুটেট অপশন পাওয়া যাবে এখানে অ্যাঙ্গল ওয়ান হান্ড্রেড এইটটি টাইপ করে প্রিভিও চেক করে ওকেতে ক্লিক করলাম অবজেক্ট মাউসের সাহায্যে মুভ করে এখানে বসিয়ে দিলাম সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার খুঁজে ফাইন্ডার সিলেক্ট করলাম এখানে শেপ মোট ইউনিটে ক্লিক করে সম্পূর্ণ অবজেক্ট ইউনিট করে নিলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম এই কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম শিফট পাটন এই পয়েন্ট সিলেক্ট করলাম এবার মাউচের সাহায্যে কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে অ্যানকোর পয়েন্ট দুইটি রাউন্ড করলাম এবার লগটি ঘোরানোর জন্য রুটের টুলের উপর ডাবল ক্লিক করলে রুটের অপশন পাওয়া যাবে এখানে অ্যাঙ্গেল মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি টাইপ করে ওকেতে ক্লিক করলাম লগটি এখানে বসিয়ে দিলাম এভাবে আমরা সহজেই অ্যাডপ ইলাস্টের সাহায্যে সুযোগই লগটি ডিজাইন করে নিতে পারি তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন টিউটোরিয়াল বসতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে